হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক টক উইথ মাইন। গাইস, আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে যে নিজের কার্টুন ইমেজ অথবা ভেক্টর আর্ট বলতে পারেন তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা। এছাড়াও কোনো লোগো তৈরি করতে গেলেও এই কার্টুন ইমেজ ব্যবহার করা যায়। কিন্তু অনেকেই রয়েছে যারা জানে না কীভাবে এই কার্টুন ছবিগুলো তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে নিজের একটি কার্টুন ইমেজ বানাতে হয়। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো এই কাজ করার জন্য আপনার প্রয়োজন একটি অ্যাপ। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। প্রথমে যে অ্যাপটি প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হচ্ছে টোন অ্যাপ। অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যেই পিকটা কার্টুন অথবা ভেক্টর আর্ট করার প্রয়োজন সেটা সিলেক্ট করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর দেখবেন আপনার কাঙ্ক্ষিত ইমেজটা অটোমেটিকলি কার্টুনে হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো প্রিসেট রয়েছে, আপনার যে প্রিসেটটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে ফেলতে পারেন। আমি এই প্রিসেটটা সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করুন, দেখবেন বাম পাশে সেভ নামক একটা অপশন রয়েছে, সেভে ক্লিক করুন। এখন কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, না হলে এটা সেভ হবে না। সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে দেখবেন ইমেজটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। খুব ইজি একটি প্রসেস যার মাধ্যমে আপনি খুব সুন্দর একটা লোগো ক্রিয়েট করতে পারবেন, এমনকি সোশ্যাল মিডিয়ায় আপনার কার্টুন ইমেজও দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।